ఇది ప్రఫుల్ల ప్రఫుల్ల గవర్నమెంట్ గవర్నమెంట్ আপনি নিতে পারেন এটা মালিক কই আর এই দেখেন দেখি তো এটি সার নিজি হ্যাঁ সার নি আপনি জানলাম আমি এখন সেক্টর অফিসারকে রিপোর্ট করলাম ব্যাপারটা ইনকোয়ারি করে দেখার জন্য যদি ইনকোয়ারিতে দেওয়ার পরে যে সত্যতা তো তার লাইসেন্স ক্যান্সেল হবে এটুকুই বলতে পারি ইডি স্যার মানে কতটুকু একজন কৃষক পাইতে পারে না কৃষক তো তার যদি স্কিম থাকে স্কিমের জন্য ফ্রি পাইবো আর যদি ক্যাশে হয় তো ক্যাশের টাকা কিনে নিব তো এটা তো ওই লাইসেন্স যারা আছে তারা তো 3 বছর লাগে থাকে কতটুকু ফাইতে পারে একটা কৃষক কৃষক তো যদি ক্যাশেল তো যা জমি অনুযায়ী কিনতে পারে কিন্তু যদি এরকম হয় কিরকম মানে কতটুকু কিনতে পারে তার জমি অনুযায়ী জমি ক্যাশে হ্যাঁ জমি অনুযায়ী যা সে কিনতে পারে কারণ এখানে যে ওনার বক্তব্য যে কৃষক থেকে নাকি কিনছে 300 কেজি মতো সেক্ষেত্রে যদি এটা ইনকোয়ারি হয় ধরা পড়ে কোনো লাইসেন্স আমরা ক্যান্সেল করবো এটুকু আমি বলতে পারি এমনকি এমন খোলা ওই গভর্নমেন্ট সাপ্লাইয়ের মাল কি বেচতে পারে কোনো দোকানে না না আপনার স্টোরগুলোতে কি মানে সবসময় স্টক মেনটেন হয় হুম হুম তাহলে কোন স্টোর থেকে বেরিয়েছে স্যার এটা তো ওই তো ইনকোয়ারি ধরা পড়ে যাবে কোনো দিন হবে ঠিক আছে এখন যদি কোনো স্টোরের ইয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কি অবশ্যই স্টোর কিপারের বিরুদ্ধে এই সারগুলি কি দোকানে বিক্রি করতে পারেননি আপনি না জানলে কিভাবে রাখছেন কৃষকের আপনাকে ক্যাশ ফ্লো বা চালান পত্র ছাড়া কি মাল কিনতে পারেন বা রাখতে পারেন সারগুলি সর্বস্থা সার রাখার সময় আপনি জিজ্ঞেস করছেন না ওই কৃষক এই সারগুলি কই পাইছে ক্যাশ ফ্লো স্যার আপনি এটি রাখছেন সারগুলি এটা কি এগুলো এই রকম আমার তো মাল নেই কেন